আর লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা না এগুলো কি করছো, ফেলেছো কাটাগুলো? আবার আবার টিস্যু গুলো ফেলছো? আসো 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 আসো, কামন, সিট ডাউন, না এখানে বসে খাটো টেবিলে। যারা ওখানে ফেলবে কিন্তু, কামন। এখানে আছে ড্রিঙ্ক, বসে খাও। আবার দুষ্টামি, তো যারা এখন ব্রেকফাস্ট খাবে। এই যে যারা বার্গার রেডি করে দিলাম, সে সকালে উঠে বার্গার খাবে। এটা হচ্ছে ওর বার্গার। আমি আজকে এই রিওমারে টোনা ফিশ দিয়ে আজকে পাস্তা করব, তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখন বসিয়ে দিয়েছি, এখন আমি রসুন দিয়ে নিচ্ছি। ফিশটাকে বের করে নিচ্ছি, যে আমি এই দুইটা নিয়েছি, আমি দুইটা দিয়ে করব। এখন আমি রসুনটা একটু হালকা তেলের মধ্যে ভেজে তারপর আমি এটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আর একটু ভেজে নেব। টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো এই টোনা ফিশের মধ্যে দিয়ে দেবো। আর আপনারা চাইলে এটা টমেটোর পিউরি দিয়ে করতে পারেন, সেটা আরও ভালো হয়। সো আমার পাশে ছিল না দেখে আমি ফ্রেশ টমেটো দিয়ে, এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে টমেটোটা গলে যায়, একদম পিউরি যেরকম হয় সেরকম হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব 10 মিনিট। বাচ্চারা এগুলো বুঝেছে, এগুলো খেলা আছে। মিস্টেক, আরো দূরে যাও, এত কাছে থেকে আরো দূরে যাও। স্লোলি স্লোলি মারতে হয়। মিস্টেক আবার। সাইফানের ভিডিও দেখে, সাইফানের ভিডিও দেখে এই এগুলো শিখে। আমি প্রতিদিনই ওই জীবনের গল্পের ভিডিওটা একটু ছাড়ি, যারা যারা দেখতে পছন্দ করে, জিজ্ঞেস করে মাম্মা এগুলো কি, এগুলো কি, অনেক কিছু জিজ্ঞেস করে। সসেস কেটে রেখেছি, আর এখানে যে পিউরিটা হতে দিয়েছিলাম সেটা আমার হয়ে গিয়েছে। টমেটো অ্যান্ড
টোনা পিসের এখন আমি এর মধ্যে সসেস গুলো দিয়ে দেব সসেস দিয়ে দিয়েছি এখানে আমি কিছু লবণ দেব পরিমাণ মতো তারপর এটাকে আমি নেড়েচেড়ে ঢেকে দেব কিছুক্ষণ আবার আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে খেতে একটু ফ্লেভারটা ভালো আসবে আর এখানে আমি একটু ভেজিটেবল কেটে নিয়েছি এখানে ক্যারট আর ব্রকলি এটাও দিয়ে দেব আর এখানে আমি ধনে পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি আমি আজকে এই পাস্তাটা করবো আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য তারপর এটাকে নেড়ে দেব হয়ে গেছে পুরোপুরি তখন আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যারট ব্রকলি আর দিয়েছি ক্যাপসিকাম এখন আমার একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঝরিয়ে দিব পানিটাকে এই তো পাস্তার পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিই আমি ধনে পাতা কাঁচামরিচটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার মজাদার পাস্তা এখানে পাস্তা ভেজিটেবলও আছে পাস্তা তারপরে টুনা ফিশ আছে ভেজিটেবল আছে আর সসেস এই সমন্বয়ে আমি এটা করেছি খেতে খুবই আমি বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি একটা ওয়ান টাইমের বাটিতে বেড়ে নিচ্ছি এটা আমার হাজব্যান্ডের জন্য সে এখন শপে আছে হয়ে গেল মজাদার ইয়াম্মি ইয়াম্মি পাস্তা শত চেষ্টা করেও আসলে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া হয় না আগে যেমন সপ্তাহে দুইটা তিনটা দেওয়া হতো আর এখন আমি সপ্তাহে একটা ভিডিও দেই অনেক কষ্ট হয় তাও কারণ ভিডিও করা এডিট করা আসলে পসিবল হয়ে ওঠে না কারণ আমি তো আপনারা অনেকেই জানেন যে আমরা নতুন শপ দিয়েছি তো আমাকে শপে টাইম দিতে হয় প্লাস বাসায় রান্না বান্না বাচ্চাদের স্কুলে দেওয়া স্কুল থেকে আনা মানে আমার উপর অনেক অনেক কি বলবো প্রেশার যাচ্ছে সো আমি আশা করি যে সামনে আমি অবশ্যই সপ্তাহে দুইটা তিনটা ভিডিও দেওয়ার ট্রাই করব আর এখন আমি একটা করে দিচ্ছি মেবি আরও দুই তিন মাস আমার এরকমই যাবে কিন্তু আশা করছি যে পরে আমার এই টাইমটা আমি পাবো ভিডিও করার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন বুটস থেকে আমি একটা সানস্ক্রিন ব্যবহার করেছি অনেকে জানতে চেয়েছেন আপু কোন সানস্ক্রিন ব্যবহার করেন আর আমি হচ্ছে বুটসের এই নাম্বার সেভেনের এই পারফিউমটা ব্যবহার করি খুবই এই পারফিউম বলে এই সানস্ক্রিনটা ব্যবহার করি খুবই ভালো আর এটা আসলেই মুখের দাগও অনেকটা ভ্যানিশ হয়ে যায় তো আপনারা এই সানস্ক্রিনটা ব্যবহার করবেন আর আপনারা অনেকেই জানেন যে আমি থ্রি পিস ড্রেস বিক্রি করি অনলাইনে সো আমার ড্রেসও চলে আসছে ইন্ডিয়া থেকে আমি অনেকগুলো লং ড্রেস অর্ডার করেছিলাম আর অনেকগুলো আসছে অন দ্য ওয়েতে আছে ইনশাল্লাহ চলে আসবে এই তো আমার হাজবেন্ড খুলে দিচ্ছে আমি খুলতে পারছিলাম না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি লাইভে এগুলো দেখাবো পরে আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে তাহলে আমাকে ইনবক্সে নক করবেন এই তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন
সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।